ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন কিউইদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তিনটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ এখন সামনে আছে টেস্ট সিরিজ তিনটি টেস্টে মুখোমুখি হবে দুই দল ওয়ান সিরিজের তৃতীয় ম্যাচে পাঁচরের ব্যথা নিয়ে খেলেছিলেন মুশফিকুর রহিম পুরনো সেই ব্যথা এখন আরও বেড়েছে যার ফলে টেস্ট স্কোয়াড থেকে ছিটকে গেলেন তিনি টিউদের বিপক্ষে টেস্ট সিরিজে দেখা যাবে না মুশফিককে এমনটাই মোটামুটি নিশ্চিত এর আগে এশিয়া কাপে পাজলের ব্যথায় ভুগেছিলেন মুশফিকুর রহিম টিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে সেই ব্যথার কারণে খেলা নিয়ে দেখা দিয়েছিল সংশয় তবে শেষ পর্যন্ত খেললেও উইকেটের পেছনে দাঁড়াতে পারেননি তিনি আর এবার টেস্ট সিরিজে মাঠের বাহিরে থাকবেন মুশফিক উইকেটের পেছনে থাকবেন লিটন দাস এমনিতেই দলে নেই সাকিব আল হাসান তার উপরে মুশফিকুর রহিমের ইঞ্জুরি দলকে বড় বিপদের দিকে ঠেলে দিয়েছে ওয়ানডে সিরিজে পরাজয়ের পর মুশফিকুর রহিমের ইঞ্জুরির কারণে টেস্ট সিরিজ নিয়েও বড় ধরনের সংখ্যা দেখা দিয়েছে টাইগার শিবিরে মুশফিকের মতো একজন নির্ভরযোগ্য ব্যাটসম্যানকে হারানো বড় ধরনের ধাক্কায় বটে বাংলাদেশের জন্য